वेलकम बैक टू माय चैनल और तुम्हारा सबाई केमन आछो। आई होप सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमरा भालो आछी, सुस्थ आछी। तो आमार चैनले तोमादेर सबाईके वेलकाम जानिये एक नतून भिडियो स्टार्ट करछी। और दादार बियेर भेबेछिलाम पुरो भिडियो देव, किन्तु बरजात्री जावार दिन अनेकटा जार्नी छिलो ताई भिडियो पुरोटा शेयर करते पारिनि। हालका जेमन पेरेछि शेयर करेछि। एखान थेके जावार पर एनार्जी छिलो ना, 3 ঘন্টা রাস্তা ছিল, তো অবস্থা খুবই খারাপ ছিল। আর আজকে হচ্ছে রিসেপশন, একদিন গ্যাপ দিয়ে। তো আজকে ভেবেছিলাম সকাল থেকে পুরো ভিডিও দেবো, সেটাও পসিবল হয়নি। অ্যাকচুয়ালি দাদার বিয়ে, তো বাকি দাদারা বৌদিরা আমরা সবাই আছি, তো প্রচুর এনজয় করছি। তো ভিডিও করার আমি টাইমই পাচ্ছি না, তো ভাবলাম আজকে কেমন লুক দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কারণে এখন জাস্ট ছাদে উঠে এলাম স্নান করে চুল শুকানোর জন্য। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, সেই মতনই ভিডিওটা স্টার্ট করেও দিলাম। তো এখন বাজে 2টা বাজে, এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। সকালে ব্রেকফাস্টটা করেছি, দুপুরেরটা হয়নি, খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পর থেকে। সাজতে লেগে যাবো সবাই, প্রচুর সাজার ইচ্ছা আছে। তো কেমন লুক দিই না দিই সমস্তটা শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমার চুলটাও শুকিয়ে যাবে, এখানে ছাদে আছি, তো অ্যাকচুয়ালি চুলটা না শুকালে ঠিকঠাক হবে না চুল বাঁধাটা, আর আমার চুল শুকাতে একটু টাইম লাগে। তো আমার চুল তো প্রায় শুকিয়ে গেছে, আর এই যে আশেপাশটা দেখে নাও। এবার নিচে নেমে যাব আর তারপর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে আছি মোটামুটি। তো এই যে গেটটা এমন হয়েছে, খুব একটা ফুল কিন্তু গেটে দেয়নি এরা দেখছি, কিন্তু টাকাটা বেশ অনেকটাই নিয়েছে। তারপরে আর ভিডিও শেয়ার করিনি, তারপরে সাজতে ব্যস্ত হয়ে গেছিলাম কারণ প্রচুর টাইম লেগেছে, আমরা 5 জন সাজছিলাম। আর এই যে দেখো আমার কমপ্লিট লুক, তো একটু বেশি সাজা হয়ে গেছে, তো তোমরা কমেন্ট করে জানিও। আমি ভেবেছিলাম একটু অন্যরকম সাজবো, সেই কারণে এমনই সেজেছি। আর শাড়ি টাড়ি সব আমার বৌদি পরিয়ে দিয়েছে, কোন বৌদি সেটাও দেখাবো। আর ওই বৌদি একাই 5 জনকে শাড়ি পরিয়েছে, আর একটা বৌদির একটা বোন এসেছিলো, তো সে মেকআপ করিয়েছে হালকার উপর দিয়ে, তো সেই রকমই সেজেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমরা 5টা থেকে সাজতে লেগেছি, 8টার সময় মনে হয় ঢুকলাম বিয়ে বাড়িতে, আমরা নিজেরাই সেজেছি সবাই মিলে। তো এই যে দেখো পার্লার থেকে ভাবলাম সাজবো, তারপর দেখলাম না, বৌদি বললো আমি একাই অনেক। তো বৌদি আমাদের অনেক সুন্দর সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর ওইদিকে পিছনে দাদারা ফটো তুলছে, আর ওইদিকে ডলি, আমরা সবাই চলো এবার বিয়ে বাড়ির ভিতরে যাওয়া যাক, কারণ এখনও অবধি সামনে মানে বৌদির কাছে যাওয়াই হয়নি আমাদের নতুন বৌদি। তো চলো যাওয়া যাক, গিয়ে তো ফটোশ্যুট করতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ অস্মিতা আমাকে প্রচুর ডিস্টার্ব করছে আমার মাথার ফুলগুলো খুলে নেওয়ার জন্য আর কি। এইদিকে দেখো নতুন বৌদি এরকম লুক দিয়েছে। আর এবার আমরা পরপর সবাই দাঁড়িয়ে যাব ছবি তোলার জন্য, দেখতে পাচ্ছ। আর উপরে জায়গাটা না একদম শর্ট বানানো হয়েছে, তো ওখানে অতজন তো ধরবেই না। আমরা 3 জন মতন দাঁড়িয়ে ছবি তুলেছি ওখানে, বৌদি আর এক সাইডে ডলি আর এক সাইডে আমি, তার বেশি ওখানে ধরবেও না। আর আমাকে সাজিয়েছে আমার পাশে যে বৌদি আছে, ওই বৌদি সাজিয়েছে আমাকে, আমাকে না মানে আমাদের সবাইকে, বড় বৌদি, ডলি, আরও একজনকে, টোটাল 5 জন আমরা সেজেছি। তো শাড়ি বাঁধা, চুল সরি শাড়ি পরানো, চুল বাঁধা সমস্তটাই বৌদি করেছে। আর ওটা হচ্ছে ছোট বৌদি, আর নতুন বৌদির ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে বড় বৌদি, মানে এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে 2 বৌমা, আর নতুন বৌদিটা হলো আমার মেজো পিসির ছেলের বৌমা। তো তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আর এবার ক্যামেরাম্যান পজিশন চেঞ্জ করছিল আর কি, আমি বললাম যে আমি এমনিতেই শর্ট, আবার আমাকে ওই সাইডে দিচ্ছ, তখন আবার আমাকে ওই সাইডে ঘুরিয়ে দিল। তো এবার সবাই মিলে একটা ফটো তোলা হবে আর কি। আর মেকআপ করিয়েছে ওই যে আমার সাইডে যে আছে, ও মেকআপ করেছে, ওটা বৌদির একটা বোন হয়। তো এবার বেশ কিছু এখানে ফটো সেশন হবে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। আমি আর ডলি কিন্তু বৌদির সঙ্গে, নতুন বৌদির সঙ্গে অনেক ছবি তুলে নিয়েছি পোজ দিয়ে উপরে, কারণ তখন পুরো ফাঁকা ছিল, এত ভিড়ভাড়টা ছিল না। এখন দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে গেছে, তো সেই কারণেই। আর আমার এই শাড়িটা পরে কেমন একটা অন্যরকম লাগছে, মানে এইভাবে শাড়ি পরে, এইভাবে তো সচরাচর শাড়ি পরা হয় না ফার্স্ট, মানে কোনো বিয়েবাড়ি হলে, নিজের কাছের খুব কোনো বিয়েবাড়ি হলে তখনই এমন শাড়ি পরা হয় আর কি। তো আমার মনে হচ্ছে হয়তো আমি একটু বেশি সেজে ফেলেছি এমন মনে হচ্ছে, তো সেটা তোমরা কমেন্টে জানিও। আর একটা জিনিস আমি নোটিস করলাম, যেটা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই, যে আর সত্যি তাই, আজকালকার বিয়েবাড়িতে ক্যামেরাম্যানদের থেকে বেশি মানে মোবাইলে ছবি তোলার আগ্রহটা সবার, মানে কারণ ক্যামেরাম্যান কবে দেবে, আর মোবাইলে তো সবাই দেখতে পাবে না। তো ক্যামেরাম্যানরা যখন ছবি তুলছিলো তার থেকে বেশি দেখলাম আমার দাদাদের মোবাইল জড়ো হয়েছে ওখানে, তো বেশ হাসিও পাচ্ছিলো আমার। তারপর ক্যামেরাম্যান দাদা বললো যে আগে তোমরা ফোনে যারা তুলছো তুলে নাও, তারপরে আমরা ক্যামেরায় তুলব। তো আমরা সেই মতন অনেকক্ষণ দেখো পোজ দিয়েছিলাম। আর ওই দেখে দেখো ছোটো ছোটো পুচকিগুলোও দাঁড়িয়ে গেছে, ওগুলো দাদার মেয়ে।
তো এবার আমাদের ফটো সেশন কমপ্লিট। আর আমার নিজেদের মানে আমাদের আলাদাও ফটো তোলা হয়ে গেছে, সিঙ্গেল ফটো এখনও তোলা হয়নি। আর এদিকে দেখো মা, আর এটা একটা কাকি হয় আমার, তো এরা দাঁড়িয়েছে ছবি তুলবে বলে। আর মা তো, আমার মাও ছবি তুলতে ভালোবাসে, তো মা দাঁড়িয়ে গেছে আর আমার ফোনেও ছবি তোলা হয়ে গেছে মায়ের। তো এবার এইদিকে দেখো দাদা বৌদির ছবি তোলা হবে, দাদা তখনও মানে রেডি হয়নি আর কি। তারপরে অনেকক্ষণ পর দাদা রেডি হয়ে আসলো, আমরা যখন ফটো তোলার অনেকক্ষণ পর, যেহেতু একা হাতে সবটা সামলাতে হচ্ছে। তো এইদিকে দেখো এবার এদের হয়তো ফটোশ্যুট হবে, আর আমরা এইদিকে সবাই পরপর দাঁড়িয়ে আছি। এবার ভাবছি, এখনও কিছু খাইনি, ফুচকা কফি কোনোটাই এখনও খাওয়া হয়নি, তো এবার ভাবছি ফুচকাটা খেয়ে আসি, তারপরে নয়তো আবার কন্যাযাত্রী চলে আসবে। তো এই যে দেখো যাচ্ছি আমরা, বৌদিরা আর আমি রলি, আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। আর আমাকে মশাই দেখে হাসলো, মশাই বলতে আমার পিসে মশাই, তো আমি মশাইই বলি, ছোটো থেকে এটাই বলে আসছি আর বড় হয়েও এটাই বলি এখনও পর্যন্ত। তো এই যে দেখো ফুচকার ওখানে চলে এসছি, এবার ফুচকা খাবো। আর বৌদিরা সব দাঁড়িয়েও পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি। আর ভিডিওটা করেছে অস্মিতা, কারণ ও জানে যে আমি ভিডিও বানাই, তো আমাকে বললো ফোনটা দে, সমস্ত কিছু যখন ভিডিও করছিস আমি ফোনটা ধরে থাকি। তো মানে ওরা বেশ জানে কোনটা কি ভিডিও করতে হবে না করতে হবে, তো সেই মতন ও ফোন নিয়ে দাঁড়িয়ে গেছে। যদিও ছোটো সেই কারণে ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারিনি, প্রচুর একটু নড়িয়েছে দেখো ক্যামেরাটা। তো ফুচকা খাওয়ার তোড়জোড় লেগে গেছে, আমি যদিও বেশি খাবো না, দু চারটে খেয়ে বেরিয়ে চলে আসবো ভাবছি, আর দেখি কে কতক্ষণ কন্টিনিউ করতে পারে। আর এরপরে কফি খাবো, মানে সমস্ত কিছু যা যা আইটেম আছে সমস্ত কিছুই টেস্ট করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া করবো একটু পর। আর মোবাইলে আমাদের বেশ কিছু ছবি তোলা হয়ে গেছে, কারণ ছবি তোলার জন্য অনেকেই আছে এখানে। আর এই যে দেখো অস্মিতা আর আমি এখন বসে আছি এখানে। আর এই যে দেখো কন্যাযাত্রী এসে গেছে, তো ওরা একটু মানে নাচতে ভালো পারে আর কি, তো ওরা এসে নাচ শুরু করে দিয়েছে। ওরা বিয়ের দিনও নেচেছে, কিন্তু আমাদের বাড়িতে সেভাবে নাচার মতন কেউ নেই, কারণ আমরা নাচতে অতটা ভালোবাসি না, আবার মানে ইন্টারেস্টও ছিল না নাচার মতন, শাড়ি টাড়ি পরে ওসব ভালো লাগে না। এবার দেখো খাওয়ার জন্য বসে গেছি আমরা সবাই মিলে, আর বৌদি বলছে ভালো করে ছবি তুলে দেবো আমাদের। আর ওইদিকে দেখো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, এবার তো সিঙ্গেল ফটো তুলতে হবে। আর কন্যাযাত্রীও চলে গেছে, কারণ অলরেডি একটা বাজতে চললো, তো আমরা বসে আছি সিঙ্গেল ছবি তুলবো বলে ক্যামেরায়, সেই কারণে। আর বাড়িরও অনেকে আছে, আর বৌদিরা এখন আমাদের ওখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, তো ওখানে গেছে, ক্যামেরাম্যান দাদাও ওখানেই আছে, তো কিছুক্ষণ পর চলে আসবে, আর সেই কারণে আমরা এখানে বসে আছি ফটো তুলবো বলে। তো আসুক, তারপর এখানে সিঙ্গেল পিক তুলবো যে যার মতন, আবার দাদাদের সঙ্গে পিক তুলবো, এখানে আমরা সবাই আছি, দাদা আমরা সবাই। আর এই যে দেখো এবার বসে পড়েছি, মানে ক্যামেরাম্যান চলেও এসছে, তো এবার ফটোশ্যুট হচ্ছে আর কি, হবে, সরি হচ্ছে না হবে। তো ওদের সঙ্গেই বকবক করছিলাম কেমন পোজ দেবো কি না, তারপরে মানে আমার দাদারা বলছিল যে সামনে ওর বিয়ে আছে, তো তোমাদেরকে নেবো ভাবছি। তারপর ওরা জিজ্ঞাসা করছিল কি মাসে বা কিভাবে কি করা হবে না হবে, কাজটা যেন পায় এরকম আর কি বলছিল, তো সেটাই ওদের সঙ্গে বকবক করছিলাম আর কি। আর বলছিল যে মানে ইয়ারকি মারছিল যে এক্ষুনি ছবি দিয়ে দেবো, এত টাকা নেবো, এই নেবো এই নেবো। দিয়ে দাদারা বলছিল যে যদি ভালো ছবি তোলো তাহলে ওর বিয়েতে তোমাদের ক্যামেরাম্যান হিসাবে নেব, এগুলোই বকবক হচ্ছিলো। তো আমাদের বেশ কিছু ফটো তোলাও কমপ্লিট, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, এবার ওই ফটোগুলো দেখে নাও। নেই মনে কি কিছুই তোর ঠোঁটে।